My dear students of class 6, welcome to you. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছো। নতুন কারিকুলামে নতুন বইতে তোমরা এতদিন ধরে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছো। হয়তো কিছু কিছু ব্যাপার নিয়ে খুব টেনশনে আছো, এই জিনিস কিভাবে করবো, ওই জিনিস কি করবে, নতুন কারিকুলামের বই, হয়তো একটু সমস্যায় আছে। তো তোমাদের এই ইংলিশ বিষয়ে সমস্যা কাটানোর জন্য আমি আছি তোমাদের সঙ্গে। মাই নেম ইজ দিলীপ ফ্রম EKD English, ওকে? তাহলে বুঝতে পারছো আমার চ্যানেলের নামটা কি। তো তুমি আমার এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ইংলিশ রিলেটেড অর্থাৎ ইংরেজি সম্পর্কিত সব সমস্যার সমাধান পেয়ে যাবে। তো সেই জন্য প্রথমে তুমি কি করবে, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার অনুরোধ করছি, অর্থাৎ শেখার জন্য তোমাকে অনুরোধ করছি। হ্যাঁ, প্রথমে সাবস্ক্রাইব করে রাখছে বলছি এই কারণে, ইউটিউবে লক্ষ লক্ষ ইউটিউবার আছে। তোমার যদি এই চ্যানেলে কোনো একটা ভিডিও ভালো লেগে থাকে, তুমি যদি এই ভিডিওগুলো আবার পেতে চাও বা ভবিষ্যৎ ভিডিওগুলো যদি পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে রাখলেই ভালো হয়। এতে করে হবে কি, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যাবে নোটিফিকেশনে, তখন তুমি ওটা খুব দ্রুত ওয়াচ করতে পারবে, তাড়াতাড়ি শিখতে পারবে, তোমার সময় নষ্ট হবে না, অনেক সময় বেঁচে যাবে এবং কি হবে, তুমি কিছুটা উপকৃত হবে। ওকে, এখন তোমাদেরকে যে কথা বলছিলাম, ইংরেজি শেখার জন্য আমি তোমাদেরকে প্রথম দিক থেকে কিছু অ্যাডভাইস দিয়ে যাচ্ছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, হয়তো এটা জানো না, তুমি আগের কিছু ভিডিও দেখে নাও বা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি বিষয়ের উপর আমি গুরুত্ব দিয়েছি বা গুরুত্ব দিচ্ছি। প্রথম কথা আমি বলে রেখেছি যে ইংরেজি যদি তোমাকে আসলেই শিখতে হয়, একাডেমিক ইংলিশ বলো, স্পোকেন ইংলিশ বলো, যাই বলো না কেন, বা ইনিশিয়াল ইংলিশ বা বেসিক ইংলিশ যাই বলো না কেন, প্রথম দিকে তোমাকে শিখতে হবে কি, ওয়ার্ড মিনিং। আমি এটা তোমাদেরকে বারবার করেছি, এটাকে আমি বলি ওয়ার্ড মিনিং, আর এটার আরেকটা নাম হচ্ছে ভোকাবুলারি অর্থাৎ শব্দ সম্ভার। ইংরেজি যদি তুমি শিখতে চাও, এটা ছাড়া কোনো উপায় নেই। প্রথম কথা হচ্ছে ইংরেজি শব্দার্থ যদি তুমি না বুঝো, গ্রামার তুমি কি বুঝবে? হ্যাঁ, বুঝলাম তুমি গ্রামার মুখস্থ করেই যাচ্ছ, হয়তো গ্রামার তোমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু যেই জিনিসটা তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ তার বাংলা যদি তুমি ইংরেজি করতে না পারো, তাহলে কেমন করে? আর তাই প্রথম পর্যায়ে দরকার ভোকাবুলারি। এরপরে আসছে গ্রামার। আমি আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে বা যত ভিউয়ার্স আছে, প্রত্যেককে এই দুটো জিনিসের উপর প্রথমে গুরুত্ব দিতে হবে। তাহলে হবে কি, ইংরেজি শেখার ক্ষেত্রে আমার মনে হয় তুমি পারফেক্টলি এগিয়ে যাবে। ঠিক আছে? তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে কি করতে হবে সেটা তো বলেইছি। আর হ্যাঁ, এই ভিডিওটা ছাড়া তোমার যদি অন্য কোনো ভিডিও প্রয়োজন হয়, তাহলে তুমি আমার চ্যানেলে প্লে লিস্টে ঢুকে পারো। প্লে লিস্টে গিয়ে দেখবে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, ওখানে তোমার চাহিদা মতো প্রয়োজনীয় ভিডিওটা আছে কিনা সেটা দেখো, যদি থেকে থাকে সেটা বাছো। তারপর যদি তোমার ভালো লেগে থাকে, অর্থাৎ তোমার যদি মনে হয় এই চ্যানেল থেকে আমার মাধ্যমে এইভাবে অত সহজভাবে টেকনিক্যালি তুমি তোমার ইংরেজি বিষয়গুলো শিখতে পারবে, তাহলে তোমার কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অজস্র আজকের লেসনে কি রয়েছে, যেহেতু আমি প্রথমেই বলে দিচ্ছি ক্লাস সিক্সের আজকের লেসনে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটি 8 বা তোমরা যেটাকে বলতে পারো যে চ্যাপ্টার 8 অথবা ইউনিট 8। এই 8 এর মাত্র একটা জিনিস এখন আমি বোঝাবার চেষ্টা করছি, 8.1। কারণ তোমরা একটা কম বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বা আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারছি, তোমরা একটু কম করে শিখতে চাই, আর তাই আমিও কম করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা যারা বেশি শিখতে চাও, তাহলে পরবর্তী ভিডিও, আগের ভিডিও সবগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো দেখি আজকে এই 8.1 এর মধ্যে কি আছে, সেটা কিভাবে শিখবো এবং কিভাবে আমি তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি। জাস্ট মনোযোগ দিয়ে কোন রকম স্কিপ করা ছাড়া, অর্থাৎ টেনে টেনে দেখা ছাড়া পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। ঠিক আছে, চলো দেখি তাহলে কিভাবে এটা শেষ করি। লিসেন টু মি প্লিজ। এখন তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চলেছে সেটা নিশ্চয়ই এখানে উপরে টাইটেল দেখে বুঝতে পারছো, বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো, খুব সুন্দর একটা জিনিস। তো এইটা যদি তোমাকে ভালো করে বুঝতে হয় তাহলে আমি এখন অল্প কয়েকটা জিনিস মাত্র বোঝাচ্ছি। ধরতে পারো যে হয়তো 8.1-ই আজকে বোঝাবো বা এখন এই ভিডিওটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে এই ভিডিওটা ওয়াচ করো বা দেখো তাহলে আমার মনে হয় 8.1 এই প্রশ্নের উত্তর জানতে বা লিখতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তোমরা এটা খুব দ্রুত করতে পারবে এবং তাড়াতাড়ি শিখতে পারবে। সেজন্য দরকার একটু মনোযোগ। সুতরাং আমি যে সময়টুকু এটা বোঝাচ্ছি তোমরা কোনো রকম ধৈর্য না হারিয়ে মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো। দেখ এখানে কি বলা হচ্ছে, ওয়াচ দা শর্ট ভিডিও। শর্ট ভিডিও এটা খেয়াল রাখবে, শর্ট ভিডিও মানে সংক্ষিপ্ত ভিডিও অন দ্য চাইল্ডহুড অফ বঙ্গবন্ধু, অর্থাৎ বঙ্গবন্ধুর শৈশবকাল। বঙ্গবন্ধুর কোন কাল? শৈশবকাল, সেটা হচ্ছে চাইল্ডহুড। এই জিনিসটা খেয়াল রাখবে। তুমি যদি এই জিনিসটা ভুল করে চাইল্ডহুডটা যদি ভুল করো তাহলে তোমার প্রশ্নের উত্তর হয়তো মিলবে না। অন কোথায় দেখতে বলছে? ইউটিউবে। এখন তোমরা তো সবাই ইউটিউব দেখো বা আমরা সবাই ইউটিউব দেখি, ইউটিউবে আমাদের সবকিছুই আমরা খুঁজে পাই। ঠিক আছে, এখন কি বলছে? অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস, দলে জোড়ায়, দলে হোক বা জোড়ায় হোক, ডিসকাস আলোচনা করো দা ফলোইং কোয়েশ্চেনস, নিচের প্রশ্নগুলো। তাহলে এখানে কি বলছে? বঙ্গবন্ধুর শৈশবের সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ইউটিউবে দেখো, জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা। তো এখানে তোমরা হয়তো এটাকে ডায়লগের মাধ্যমে শিখতে পারো, বা যেহেতু এখানে বলছে দুইজনে বা দুইয়েরও অধিক তোমার ফ্রেন্ড সার্কেল মিলে বা অন্য কারোর সাথে এটা শেয়ার করতে পারো, এটা তোমরা ডায়লগের মাধ্যমে শিখতে পারো। তবে আমি প্রেফার করি যেটা, সেটা হচ্ছে যেহেতু আমাকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করতে বলছে, তার মানে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হচ্ছে সেগুলো উত্তরটা লিখলেই আমার মনে হয় হয়ে যাবে। ঠিক আছে, দেখ এখানে প্রশ্নটা কি? When was বঙ্গবন্ধু born? বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করেছে? দেখো, বঙ্গবন্ধু was born on 17 March 1920 in টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধু 1920 সালের 17 মার্চ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। তো টুঙ্গিপাড়াটাকে বাংলাদেশে এটা আর বলার কোনো অবকাশ নেই, যেহেতু এটা বঙ্গবন্ধু জীবনে নিয়ে কথা আর বাংলার বন্ধু নিয়ে কথা। সুতরাং বাংলাদেশে তার জন্ম হয়েছিল, এটা হয়তো আমরা সবাই জানি। আর তাই এখানে বাংলাদেশ শব্দটা লেখার কোনো প্রয়োজন নেই, লিখলেও কোনো অসুবিধা নেই। ইন টুঙ্গিপাড়া ইন বাংলাদেশ। ওকে, এরপর দেখো, হোয়াট ওয়াজ হিজ নিকনেমস, তার ডাকনাম কি ছিল? হিজ নিকনেম ওয়াজ খোকা, তার ডাকনাম ছিল খোকা। ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড? ইফ ইয়েস, হাউ ডু ইউ নো? তুমি কি মনে করো বঙ্গবন্ধু তার ছেলেবেলায় খুব বন্ধুসুলভ ছিলেন? যদি হ্যাঁ হয় তুমি কিভাবে জানো? ইয়েস, আই থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড। আমি কেন দেখো প্রত্যেকটা লাইনের বাংলা মিনিংও লিখে দিয়েছি, যাতে করে তোমার কোনো রকম অসুবিধা না হয় শিখতে বা বুঝতে, তোমাকে যাতে কারো কাছে যেতে না হয়, আর তোমার যেন সময় নষ্ট না হয়, তুমি যেন খুব দ্রুত এটা লিখে শিখে ফেলতে পারো, তার জন্য যে কষ্টটা করার দরকার ছিল সেটা আমি করেছি তোমাদের জন্য। তোমরা শুধু মনোযোগ দিয়ে এটা শুনে লিখে তারপর শিখে ফেলবে। হ্যাঁ, আমার মনে হয় বঙ্গবন্ধু শৈশবে খুবই বন্ধুসুলভ ছিলেন। I watched a video, a YouTube video about his life, and I came to know that he loved his friend and others people very much. তো এখানে তুমি about his life এর জায়গায় তুমি হয়তো about his childhood life লিখতে পারো। এখানে childhood দিলেও কোনো অসুবিধা হবে না। about his childhood life, ঠিক আছে? তাহলে আমি তার শৈশবে এখানে লেখা আছে কি আমি তার জীবনী সম্পর্কে ইউটিউবে একটি ভিডিও দেখেছিলাম। এখানে হবে কি আমি তার শৈশবের জীবন সম্পর্কে ইউটিউবে একটি ভিডিও দেখেছি এবং আমি জেনেছিলাম যে তিনি তার বন্ধু ও অন্যান্য লোকদের খুব ভালোবাসতেন। He always stood by his friends and others in need. তিনি সবসময় প্রয়োজনে তার বন্ধু ও অন্যান্যদের পাশে দাঁড়াতেন। He gave out even his own umbrella and textbooks to help his classmates. তিনি তার সহপাঠীদের সাহায্য করার জন্য তার নিজের ছাতা ও পাঠ্য বই দিয়ে দিতেন। He could mix with people easily. মানুষের সাথে তিনি সহজে মিশতে পারতেন। তাহলে আমি প্রত্যেকে জেনেছি, এখানে যেহেতু প্রশ্ন করা হয় যে তুমি যে কি মনে করো বঙ্গবন্ধু তার ছেলেবেলায় খুব বন্ধুসুলভ ছিলেন? যদি হ্যাঁ হয় তুমি কিভাবে জানো? তাহলে এখানে এই যে তুমি কিভাবে জানো তার উত্তরটা কি প্রত্যেকে পেলে, কারণ তুমি এই যে ইউটিউবে একটা ভিডিও দেখেছো কি সম্পর্কে, তার চাইল্ডহুড লাইফ সম্পর্কে। তো সেখান থেকে তুমি এই জিনিসগুলো জানতে পেরেছো যে তিনি তার বন্ধুদের তার সহপাঠীদের তার প্রয়োজনে তার ছাতা বা বইগুলো তাদেরকে দিয়ে দিতেন। ওকে, এবার দেখো can you tell a childhood story of Bangabandhu that expresses his love for the people? তুমি বঙ্গবন্ধু ছেলেবেলা কোনো গল্প বলতে পারো যেখানে মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছে? এবার তুমি বলতে পারো, এখানে হয়তো বলতে পারো yes দিয়ে শুরু করতে পারো। Yes, এখানে তুমি দিতে পারো why yes দিয়ে একটা কমা দাও। এখানে yes দিয়ে এরপর লিখবে ফুল স্টপ দিয়ে দিতে পারো। Yes দিয়ে তুমি ফুল স্টপ দিয়ে দিলে, হ্যাঁ। এরপর তারপর বললে কি in his childhood he gave away his own umbrella and textbooks to help his classmates. তাহলে এই যে দেখো এই লাইনটা তুমি আগের লাইনেও লিখেছো। এখানে দেখো ইউটিউব এই জায়গায় আগের এই যে he gave away his own umbrella and textbooks to help his classmates. এই একই লাইন আবার এখানে চলে এসেছে। তার ফলে হচ্ছে কি এই জিনিসটা তোমাকে আর দুবার শিখতে হচ্ছে না, একবার শিখলে হয়ে যাবে। কিন্তু লিখতে গিয়ে তুমি দুবার লিখতে পারো, দুইটা প্রশ্নের উত্তর দিতে। তাহলে কি হলো, তার শৈশবে তিনি তার সহপাঠীদের সাহায্য করার জন্য তার নিজের ছাতা ও পাঠ্য বই দিয়ে দিতেন। There are many other such stories that express his love for the people. এরকম আরো অনেক গল্প আছে যেগুলো মানুষের প্রতি তার ভালোবাসা বর্ণনা করে বা প্রকাশ পায়। এবার দেখো এর প্রশ্নটা কি, এর প্রশ্নটা হচ্ছে Does বঙ্গবন্ধু inspire you to support the truth? If yes, how? সত্য সমর্থন, অর্থাৎ সত্য থেকে উনি সমর্থন করতেন। তার জনসত্য সমর্থনে বঙ্গবন্ধু কি তোমাকে অনুপ্রেরণা যোগান? যদি হ্যাঁ হয় কিভাবে যোগান? তাহলে দেখো যদি হ্যাঁ হয় কিভাবে যোগান সেটা তোমাকে এখানে বর্ণনা করতে হবে। Yes, I have learned that Bangabandhu always spoke up against injustice and supported the truth. হ্যাঁ, আমি জেনেছি যে বঙ্গবন্ধু সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন এবং সত্যকে সমর্থন করতেন। These qualities inspire me much, so I want to follow his footsteps. এই গুণগুলো আমাকে অনুপ্রাণিত করে, তাই আমি তার পদাঙ্ক অনুসরণ করতে চাই। তো এখানে দেখো এই যে সত্য সমর্থনে বঙ্গবন্ধু তোমাকে অনুপ্রেরণা যোগান কিনা, একটা লাইনে কিন্তু তুমি বুঝিয়ে দিচ্ছ উনি সত্যের বিরুদ্ধে, অর্থাৎ সত্য রক্ষা করতে গিয়ে সত্যের বিরুদ্ধে কথা বলতেন না, সত্যকে সমর্থন করতেন। তিনি কখনো অন্যায় কি করতেন না, সহ্য করতেন না, সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, সত্যকে সমর্থন করতেন। ঠিক আছে, তাহলে এক লাইনে তুমি সবকিছু বুঝিয়ে দিয়েছ। আর এখানে যদি আর একটা প্রশ্ন থেকে থাকে তুমি কি চাও, তুমি এখানে বলতে তার এই কোয়ালিটি গুলো আমাকে কি করে অনুপ্রাণিত করে বলে আমি তার পদাঙ্ক অনুসরণ করতে চাই। ওকে, এ দেখো এখানে পাঁচটা প্রশ্ন ছিল, পাঁচটা প্রশ্নের উত্তর আমি একদম শর্টকাট সহজে করে দিচ্ছি অল্প কথায়, এবং বাংলাও লিখে দিচ্ছি যাতে করে তোমরা খুব তাড়াতাড়ি এটা শিখে ফেলতে পারো। এর অল্প কতক্ষণ সময় গেল মাত্র, আমার মনে হয় তোমাদের জিনিসটা ভালো করে বোঝা হয়ে গেছে। এখন কি করবে, খাতায় লিখে জাস্ট শিখে। Okay, thank you very much for watching the video.